পুরুষের প্রয়োজন নেই নিজের সঙ্গে বিয়ে সেরে পোস্ট অভিনেত্রীর। মাস কয়েক আগের ঘটনা, নববধূ সাজে সেজে বিয়ের মণ্ডপে এসে নিজেকেই বিয়ে করে ঝড় তুলেছিলেন ক্ষমা বিন্দু। নিজগামিতা বা সোলগামির পথে হেঁটে সকলকে হতবাক করেছিলেন তিনি। এ নিয়ে তর্ক বিতর্ক কম হয়নি, তবে সমাজে রক্তচক্ষু উপেক্ষা করেই নিজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গুজরাতের সেই তরুণী। এবার সেই একই পথের শরিক হলেন মুম্বাই টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী কনিষ্কা সোনি। সোলগামির পথে হেঁটে সংবাদের শিরোনামে অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি দেন কনিষ্কা, সেই ছবি ঘিরে যাবতীয় চর্চার সূত্রপাত। এই ছবিতে সাদামাটা একটি টপ এবং ডেনিমে লেন্স বন্দী হন দিয়া অর বাতি হাম এর অভিনেত্রী, কিন্তু চমক ছিল অন্যত্র। দেখা যায় কনিষ্কার স্মৃতিতে জল জল করছে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র। তবে কি চুপিসারে বিয়ে করে নিলেন অভিনেত্রী? কার গলায় বরমালা দিলেন তিনি? রহস্যের উদ্ঘাটন হলো পোস্টে লেখা বিবরণীতে। কনিষ্কা লেখেন, আমি নিজেকেই বিয়ে করেছি, কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করেছি। আমার কোনো পুরুষের প্রয়োজন নেই, একাই ভালো আছি, আমি শুধু নিজেকেই ভালোবাসি। অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছিলাম, তাই উত্তর দিলাম। তিনি আরো জানান, একাকিত্বে গিটারই তার সঙ্গী। কনিষ্কা মনে করেন শিব ও শক্তি দুই তার মধ্যে বিরাজমান। ইতিমধ্যে কনিষ্কা সোনির সেই ছবি নেট পাড়ায় ভাইরাল। তার ফ্যানেরা লিখছেন, খুবই সাহসী পদক্ষেপ। অভিনেত্রীর সাফ কথা, এমন কিছু করে জীবনকে স্মরণীয় করে রাখতে চাই যা আমি পছন্দ করি, পার্টি পাত্রপক্ষ এড়িয়েই চলি। পবিত্র রিস্তা সহ একাধিক হিন্দি সিরিয়ালে অতি পরিচিত মুখ কনিষ্কা নাকি এবার হলিউডে পা রাখতে চলেছেন। সে কারণেই টিভির কাজ থেকে দূরে রয়েছেন তিনি। রিপোর্ট আজ বিকেল।